फर्स्ट ओनर गाड़ी बांगाली भद्रलोकर नामे गाड़ी गाड़ी ते रिमोट लॉक थेके शुरू करे कॉस्टली म्यूजिक सिस्टम स्पीकर्स सीट कवर चारटे ब्रैंड न्यू टायर चारटे जे टायर रयेछे एकदम फुल ब्रैंड न्यू What's up guys, this is Mo and big welcome to my channel Car Economy. I hope tumra shobai khub 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 bhalo acho, amio bhishon bhalo achi. Ajke ami chole eschi ekdom new dealership niye kothay, Howrah Shalkiyay AD Motors. তোমরা ফার্স্ট টাইম দেখতে চলেছো এডি মোটরস হতে চলে যাচ্ছে সেরা সেরা কালেকশন তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা প্রিওন কার পারচেজ করতে চাইছো অবশ্যই ভিজিট করো এডি মোটরস যেটা কিনা রয়েছে হাওড়া শালখায় তাহলে চলো এবার শারের সাথে কথা বলা যাক আর দেখা যাক আমরা কি কি জানছি অল কাস্টমারের জন্য লোন অ্যাভেলেবল কিনা গাড়ি বাইরে যায় কিনা যেটা তোমরা বেসিক্যালি চেয়ে থাকো তো সব কিছু জেনে নেবো আর কি কি গাড়ি দেখছি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি কি গাড়ি দেখছি সব জেনে নেব শাড়ির থেকে তাহলে চলো আগে শাড়ির সাথে কথা বলা যাক তাহলে চলো শাড়ির সাথে কথা বলা যাক আর ডাইরেক্ট আমি এখানে বসে পড়েছি শাড়ও এখানে রয়েছে সো এটা হলো শাড়ির অফিস তো ফার্স্ট যেটা জিজ্ঞাসা করব সেটা হলো স্যার কেমন আছেন ভালো আছি ওকে আপনার নামটা একটু সবাইকে বলে দিন আমার নাম অরিন্দম দে ওকে সো আজকে আমরা আছি এডি মোটরসে আর ইনি হলেন এডি মোটরসের ওনার তাই তো হ্যাঁ ওকে তো স্যার ফার্স্টে আরেকবার জিজ্ঞাসা করে নেব যে এডি মোটরস মানে ভিউয়ার্সরা যে ভিজিট করবে কিভাবে ভিজিট করবে দেখুন এডি মোটরস হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে যদি কেউ আসে আচ্ছা হাওড়া স্টেশন টু নিয়ার 10 মিনিট একদম প্রপার জিটি রোডের উপরে পড়ছে আচ্ছা সেকেন্ড হচ্ছে বালি সাইড থেকে যদি কেউ আসে মানে আমার এই কমিউনিটি রাস্তাটা প্রত্যেকটা দিক থেকে প্রচন্ড কেন আমাদের এখান থেকে হাইওয়ে সামনে আই মিন ওকে তারকেশ্বর ডানকুনি বর্ধমানের দিক থেকে কেউ আসলে পুরো হাইওয়ে থেকে এসে বালি হয়ে নেমে যায় ওকে যদি নিউ টাউন রাজারহাট ব্যারাকপুর ওই সব সাইড থেকে কেউ আসে সোজা বিটি রোড বা বেলগড়িয়া এক্সপ্রেস এয়ারপোর্টের ওই সব সাইড থেকে এসে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করেই বাঁদিকে নেমে গেল একদম একদম যদি হাওড়া সাইড থেকে আসে বা এইদিকে যদি কোনোদিন হাইওয়ে কানেক্টেড যদি কোনোদিন কোথাও আসে মানে ধরুন যদি বাই চান্স ধরুন কোনো দীঘা তমলুক মেদিনীপুর ইচ এন্ড এভরিথিং ওই সাইড থেকে যদি আসে হাইওয়ে কানেক্টেড কোনা মোড় থেকে ডান দিক ঢুকছে একদম প্রপার শালকিয়া পেয়ে যাচ্ছে মানে প্রত্যেকে ইভেন কলকাতা থেকে এলেও যে কেউ আসলে আপনার যখন আমার ভিউ কাস্টমার যারা যারা আসছেন তারা কিন্তু হাওড়া স্টেশন থেকে 10 মিনিটের রাস্তা হাওড়া স্টেশন ক্রস করলেই অপরেন জিটি রোডের ওপরেই এডি মোটরস পেয়ে যাবে তো স্যার খুব ভালো করে বুঝিয়ে দিলে তোমরা হয়তো হোপফুলি বুঝেই গেছো তারপরেও কিন্তু আমি গুগলে লোকেশন দিয়ে দেবো তো তোমরা ওটা চেক আউট করে নিও তো তারপর যেটা স্যারকে জিজ্ঞাসা করবো যে আজকে আমরা কী কী কালেকশন দেখছি আজকে কালেকশন আমি আপনাদের দেখাতে পারি হচ্ছে লো বাজেট থেকে প্রিমিয়াম স্টেটমেন্টের কিছু হ্যাচব্যাক এবং কিছু সেডান গাড়ি আমি দেখাচ্ছি ওকে সেখানে আপনার হ্যাচব্যাক পাবেন সেডান পাবেন মিনিমাম 1 লাখ টাকা থেকে আপ টু 8 লাখ অবধি আমি আপনাকে গাড়ি আপনাকে আজকে শো করছি মানে লো টু হাই প্রাইস এডি মোটরসে সব রকম কার পাবেন এবং মিন্ট টু মিন্ট কন্ডিশন কিন্তু কার পাবেন তাই তো আমাদের গাড়ির কালেকশন দেখে বলবেন কেমনি আছে বা আমাদের গাড়ির প্রত্যেকটা কালেকশন আমাদের গাড়ি ম্যাক্সিমাম গাড়ি 90% গাড়ি ফার্স্ট ওনার গাড়ি খুব রেয়ার সেকেন্ড ওনার গাড়ি আসে বাট 90% গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পুরোপুরি স্ক্র্যাচলেস শোরুম কন্ডিশন গাড়ি আছে নন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের কোনো গাড়ি আমরা এখান থেকে ভুলভাল পেপার ওয়ার্কসের দিক থেকে যদি বলি 200% নাম ট্রান্সফার মাস্ট প্রত্যেকটা এখন যেটা ম্যাক্সিমাম মানুষের যেটা প্রবলেম হয় গাড়ি নেয় নাম ট্রান্সফার করছে না বা অনেক জায়গা থেকে অনেক জায়গায় মার্কেটে অনেক প্রবলেম হয় কি গাড়ি নেবার বেচার পরে নাম ট্রান্সফারে মানুষ হ্যারাসমেন্ট হয় একদম সেইটা দিক থেকে কিন্তু 200% নাম ট্রান্সফার আমাদের মাস্ট কি আমাদের দিয়ে করুক কাস্টমার নিয়ে করুক যে করুক না কেন কিন্তু নাম ট্রান্সফার আমাদের প্রত্যেকটা গাড়ির কিন্তু মাস্ট করতেই হবে ওকে ক্লিয়ার একদম একদম আর যেটা জিজ্ঞাসা করব সেটা হলো যে লোন অ্যাভেলেবল সেটা মানে অল কাস্টমারের জন্য না অনলি ফর ওয়েস্ট বেঙ্গল কাস্টমারদের জন্য অনলি ফর ওয়েস্ট বেঙ্গল কাস্টমার মানে আমাদের দেখুন যে কোনো ব্যাংকের লোনের তো একটা ক্রাইটেরিয়া বা একটা ক্যাটাগরি থাকে এখান থেকে বসে কোনো ফেক কমিটমেন্ট তো আমরা করতে পারি না যেগুলো ধরুন বাইরে আই মিন আসাম শ্রীলং মণিপুর থেকে যে সমস্ত ক্লায়েন্ট আসে এখান থেকে ওখানে সেটা লোন করা পসিবল হয়ে ওঠে না কিন্তু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল মানে মেদিনীপুর শিলিগুড়ি বর্ধমান পাশ করে যাইছেন এভরিথিং যেখানে হয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল
অ্যাভেলেবল প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা লোন করে থাকি। ওকে, আর আমাদের কিন্তু লোন স্যাংশন হয় 7 টু 10 ডেজ ম্যাক্সিমাম, আপনারা তার মধ্যে গাড়ি আমরা ডেলিভারি করে দিয়ে থাকি। ওকে, 2 থেকে 3 দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল কাস্টমারকে জানিয়ে দেব। আর বাইরে গাড়ি ডেলিভারি হয় তাই তো? হ্যাঁ, ডেলিভারি আপনি যদি বাইরে যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল হয় সেখানে আমরা ডেলিভারি করে দিতে পারবো, সেখানে কোনো অসুবিধা নেই। ডেলিভারি বাইরে হয় প্লাস হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাস্টমারদের জন্য কিন্তু লোন অ্যাভেলেবল। তো চলো এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ চলুন, তাহলে আমি আপনাকে গাড়ি আমরা সব ডিটেইলস কিন্তু শেয়ার করে দিয়েছি, এবার তাহলে চলো শুরু করা যাক। আমরা আজকে কি কি কালেকশন দেখছি সেগুলো আরো একবার দেখে নেওয়া যাক। চলো, সো এবার তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্ট গাড়ি দেখছি, হ্যাচব্যাক থেকে স্টার্ট করছি। ফার্স্ট গাড়ি দেখছি i10 এরা মডেল, যেখানে আপনার আমরা এই গাড়িটা মাত্র আমরা যেটা প্রাইস সিলেক্ট করছি সেটা হচ্ছে 2,05,000 টাকায়। 2,05,000 টাকায় এই গাড়িটা আমরা প্রাইসটা স্টার্ট সেট করেছি, যেখানে আপনারা মার্কেটে 2013 মডেলের গাড়ি, লেস ড্রিভেন, চারটে টায়ার, একদম ব্র্যান্ড নিউ, ইভেন স্টেপনি এখনো পর্যন্ত নিচে নামেনি গাড়িটা, ইভেন মানে স্টেপনি মাটিতে পড়েনি এখনো পর্যন্ত, এই গাড়িটাতে স্টেপনি মাটিতে পড়েনি, একদম লেস ড্রিভেন অরিজিনাল পেইন্টে গাড়ি রয়েছে, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট আছে গাড়ি। ঠিক আছে, তো 2013 এর গাড়ি 2023 পর্যন্ত ট্যাক্স পেড, 2013 এর গাড়ি 2023 পর্যন্ত ট্যাক্স পেড রয়েছে, প্রাইস হচ্ছে একদম কিন্তু ধামাকাদার 2,05,000, মানে 2,05,000 টাকায় তোমরা i10 পাচ্ছ এরা মডেল। তার জন্য কি করতে হবে, শোরুম ভিজিট করতে হবে এডি মোটর। সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আসো শোরুম ভিজিট করো, কারণ শোরুম ভিজিট করা খুব বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট ফেস টু ফেস আসো, কথা বলো, গাড়ি টেস্ট ড্রাইভ নাও, রাইট না? ফার্স্ট ওনার গাড়ি, বাঙালি ভদ্রলোকের নামে গাড়ি, গাড়িতে রিমোট লক থেকে শুরু করে কস্টলি মিউজিক সিস্টেম, স্পিকার্স, সিট কভার, চারটে ব্র্যান্ড নিউ টায়ার, চারটে যে টায়ার রয়েছে একদম ফুল ব্র্যান্ড নিউ, ইভেন স্টেপনি একদম ব্র্যান্ড নিউ স্টেপনি, চারটে অ্যাপেলোর কিন্তু একদম নতুন ব্র্যান্ড নিউ টায়ার, গাড়ি অরিজিনাল পেইন্টে রয়েছে। ওকে, মানে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেইন্ট, টুকটাক হালকা টাচ আপ থাকে, টাচ আপ আছে, হ্যাঁ হালকা টাচ আপ আছে, কিন্তু গাড়ি আপনার একদম ওয়েল এন্ড মিন্ট কন্ডিশন। মাত্র এই গাড়িটা 22,000 চলা, মাত্র 22,000 চলা, ফুল অরিজিনাল রানিং। আচ্ছা ঠিক আছে, আর গাড়ি ফিচারসটা যদি একটু বলে দেন। ফিচারসই বললাম, গাড়ির মধ্যে আপনার মিউজিক সিস্টেম আছে, পাওয়ার স্টিয়ারিং, ওকে, আর রিমোট কি, মিউজিক সিস্টেম, সিট কভার, ইচ এন্ড এভরিথিং সব কিছু দেওয়া আছে, এলএক্সআই মডেল 2012 গাড়ি। ওকে, ট্যাক্স 27 অবধি পে করা রয়েছে, ইন্স্যুরেন্স, পলিউশন, ইচ এন্ড এভরিথিং পেপারস পুরো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার পেপারস নি ওকস এ টু জেড পেপারস ক্লিয়ার রয়েছে গাড়ির মধ্যে। প্রাইস কি হতে চলেছে? এটা প্রাইস রয়েছে আপনার মাত্র 1,55,000 দাম রয়েছে এই গাড়িটার, 2012 গাড়ি, 27 ট্যাক্স, যেখানে 1,55,000 টাকায় আজকের দিনে মানে বলতে পারেন একটা হেভি অফার, একদম একদম। 2012 এর গাড়ি 2027 পর্যন্ত ট্যাক্স পেড, 2012 এর গাড়ি 2027 পর্যন্ত ট্যাক্স পেড, প্রাইস হচ্ছে অনলি অন 1,55,000, মানে 1,55,000 টাকা, তাই তো? একদম একদম বাম্পার প্রাইস হতে চলেছে। শুধু গাড়ি না, তার সাথে সাথে স্যারের শোরুমে কিন্তু অল অ্যাক্সেসরিজ গাড়ির পাওয়া যায়, সেগুলো স্যার একটু বলে দেবেন। আমার শোরুমে আপনি গাড়ির এ টু জেড, ছোট গাড়ি থেকে বড় গাড়ির এ টু জেড আপনি অ্যাক্সেসরিজ পাবেন, প্রত্যেকটা জায়গার অ্যাক্সেসরিজ কিন্তু আমাদের এখানে, কিন্তু মানে প্রত্যেকটা গাড়ির লাইক ধরুন হুইল ক্যাপ থেকে শুরু করে গাড়ির কভার, গাড়ির যত ধরনের স্টিয়ারিং কভার, পারফিউম, গার্নেস টাইপের যত বিট লাগে, যত কিছু লাগে, মানে মিরর, ক্রোম, ক্রোমের যত আইটেম, স্পিকার, কস্টলি কস্টলি অ্যান্ড্রয়েড মিউজিক সিস্টেম, ইচ এন্ড এভরিথিং আমরা দিয়ে থাকি। মানে শুধু কারই নয়, কারের সাথে কিন্তু অল অ্যাক্সেসরিজ পাওয়া যায় এডি মোটরসে। তার জন্য তোমাদের কি করতে হবে, শোরুম ভিজিট করতে হবে এডি মোটরস। সো চলো নেক্সট গাড়িতে যাই, হ্যাচব্যাকের পর এবার ফেরত আসছি সেডানে। নেক্সট গাড়ি দেখছি মারুতি সুজুকির মোস্ট ডিমান্ডিং কার সুইফট ডিজায়ার, দুর্দান্ত গাড়ি সুইফট ডিজায়ার, 2016 মডেল, VXI, 2016 VXI, ট্যাক্স হচ্ছে 2026, 26 অবধি আপডেট করা রয়েছে,
পেপারস এ টু জেড ক্লিয়ার, একদম সাউন্ডলেস ইঞ্জিন। মাত্র 42,000 রান করেছে গাড়িটা। গাড়িটার 4টে সিয়াটের টায়ার লাগানো রয়েছে, স্টেপনি একদম আনটাচ কন্ডিশন। ওকে, 4টে সিয়াটের টায়ার রয়েছে গাড়িটার মধ্যে, স্টেপনি একদম আনটাচ কন্ডিশন, পাওয়ার স্টিয়ারিং, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম। ওকে, সিট কভার, আচ্ছা, অটোমেটিক অ্যাডজাস্টেবল লুকিং গ্লাস, ওকে, ইচ এন্ড এভরিথিং। 4টে স্পিকারস দেওয়া রয়েছে এর মধ্যে, JBL এর মানে ফুল লোডেড, ফুললি লোডেড গাড়ি রয়েছে এবং আনটাচ কন্ডিশন রয়েছে গাড়িটার মধ্যে। 4টে একদম সিয়াটের টায়ার দেওয়া রয়েছে, মানে আনটাচ কন্ডিশন, মানে একদম, মানে জাস্ট কিছুদিন আগে 38,000 কিলোমিটারে টায়ার চেঞ্জ হয়েছে। আচ্ছা, 16 গাড়ি 26 অবধি ট্যাক্স পে করা হয়েছে, মানে একদম ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে। 16 গাড়ি 26 ট্যাক্স উইথ ডিজায়ার। গাড়িটার প্রাইস বর্তমানে দেওয়া হয়েছে 4,25,000 টাকা। আচ্ছা, 4,25,000 টাকা প্রাইস রয়েছে 2016 সুইফট ডিজায়ার 26 অবধি ট্যাক্স পে করা। ফ্যামিলি ইউজড কার, একদম ওয়েল এন্ড গুড। তো চলো নেক্সট গাড়িতে যাই। ওকে, ফাইন। নেক্সট আরও একটা সেডান, মোস্ট ডিমান্ডিং, মানে এটা ড্রিম কারও অনেকের বলা চলে এরকম, হুন্ডাইয়ের ভার্না সেডান। হুন্ডাই ভার্না 1.6 SX। আচ্ছা, SX। এই গাড়িটা, এই যে ব্ল্যাক কালার, এই কালারটার মধ্যে একটা জাদু আছে, মানে কালার হুন্ডাই ভার্নার দুটো কালার মোস্ট ওয়ান্টেড, মানে রিকোয়ারমেন্ট মানুষের যখন আমরা এত ভার্না বেচেছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তার মধ্যে সবথেকে বেশি ব্ল্যাকের ডিমান্ড আজকের দিনে। ব্ল্যাক ভার্না, হোয়াট আ সেক্সি লুক গাড়িটা, গাড়ি দেখুন আপনি, গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি, 2017 মডেল। আচ্ছা, গাড়িটার মধ্যে ট্যাক্স পে করা রয়েছে 2027। ওকে, হাতেরোর গাড়ি 27 অবধি ট্যাক্স পে করা, ফার্স্ট ওনার গাড়ি, একদম লেস ড্রিভেন, মাত্র 42,000 কিলোমিটার রান করেছে গাড়িটা, মাত্র 42, মানে 42,000 কিলোমিটার, এই গাড়ির জন্য কিছুই না, পেট্রোল কার, একদম সাউন্ডলেস ইঞ্জিন, মানে গাড়ির ভেতরে বসে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা কতখানি, ইঞ্জিন স্টার্ট না, স্টার্ট নেই, চিলড এসি গাড়িটার মধ্যে, একদম সেকেন্ডে এসি ঠান্ডা হবে, একদম ডিম, মানে চালিয়ে আপনার দারুণ মজা। হুন্ডাই ভার্না একদম একটা লাক্সারি, এবং একটা লাক্সারি সেডান বলতে পারেন, এবং একটা ড্রিম কার মানুষের, সেটা বলতে পারি আমি, একদম, মানে ভার্না নিয়ে কোনো কথাই হবে না। আমি ফার্স্টেই বললাম, মানে অনেকেরই হয়, বেসিক্যালি আমারও একটা পছন্দের, মানে অনেক গাড়ির মধ্যে একটা বেসিক্যালি পছন্দ, ভার্না একদম এক্স্যাক্ট একটা ড্রিম কারের মধ্যে পড়ে, একদম লাক্সারি প্রিমিয়াম স্টেটমেন্টের একটা গাড়ি, যে গাড়িটার মধ্যে আপনাকে আমি অরিজিনাল পেইন্ট দিতে পারবো, গাড়িটাতে মাউন্ট স্টিয়ারিং দিতে পারবো, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার অ্যান্ড মাউন্ট স্টিয়ারিং আপনার গাড়িটার মধ্যে দিতে পারবো, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম, যেখানে আপনি নেভিগেশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ইচ এন্ড এভরিথিং। SX গাড়ি রয়েছে 1.6 পেট্রোল ইঞ্জিন, আর মাইলেজ মোটামুটি আপনি যদি বলি এই গাড়ির জন্য, পেট্রোল ইঞ্জিনে মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো, যদি ঠিক করে মাইলেজ তুলতে পারে গাড়ি লোকালে, কিন্তু 12-14 মাইলেজ আপনি পাবেন। ওকে, তো প্রাইস কি হতে চলেছে এইটার? প্রাইস রেখেছি 7,25,000। যেটা মার্কেট থেকে যথেষ্ট রিজনেবল, আপনি যদি মার্কেট রিসার্চ করেন, যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু আপনি ভার্না গাড়িটা আমি আপনাদেরকে দিতে পারবো। তো মানে মার্কেট ঘোরো, মার্কেট ঘুরে তারপর কিন্তু ভিজিট করো, 100 বার মার্কেটে 10টা গাড়ি দেখে নিন, কোনো অসুবিধা নেই, লাস্ট আমার গাড়িটা দেখে যাবেন, এইটুকুনি বলবো। যারা ভার্নার জন্য ইন্টারেস্টেড, যারা ভার্না কিনতে চান, যারা বেসিক্যালি ভার্না আপনি নিতে চান, তো আপনি যখনও জায়গায় যে কোনো গাড়ি দেখুন, দেন আমার গাড়িটা হলে একবার হলেও আপনি টেস্ট ড্রাইভ নিয়ে যাবেন, টেস্ট ড্রাইভের জন্য কোনো পয়সা লাগে না, খালি শোরুম ভিজিট করুন, আর আপনি একটা টেস্ট ড্রাইভ নিয়ে যান, দেন আপনি বলবেন গাড়িটা কেমন আছে, গাড়ির স্টেপ নিই, গাড়ির টায়ার, গাড়ির ইঞ্জিন কন্ডিশন, যে কোনো মেকানিক নিয়ে এসে চেক করিয়ে নিন, ইচ অ্যান্ড এভরিথিং। ফার্স্ট ওনার গাড়ি রয়েছে 2017 মডেল, 27 অবধি ট্যাক্স আপ টু ডেট। ওকে,
তো শুনেই নিলে 2017 এর গাড়ি 2027 পর্যন্ত ট্যাক্স পেড গাড়ি তো মিন্ট টু মিন্ট কন্ডিশন জাস্ট এক্সিলেন্ট এরকমই কন্ডিশন রয়েছে তোমরা অলরেডি দেখতে পেয়েছো প্রাইস হতে চলেছে একদম ধামাকাদার 7,25,000 অবশ্যই সামথিং নেগোশিয়েবল করে দাও আচ্ছা সামথিং নেগোশিয়েবল তার জন্য কি করতে হবে শোরুম ভিজিট করতে হবে এডি মোটরস তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ শোরুম ভিজিট করো তো চলো নেক্সট গাড়িতে যাই আবার ফেরত আসছি হ্যাচব্যাকে লাস্ট বাট নট দ্য লিস্ট সুইফট দেখছি পার্পল কালার যেটা কিনা অন্ধকারে ব্ল্যাক লাগে বাট দিনের বেলা যদি দেখো তাহলে কিন্তু এটা পার্পল কালার একদম সুইফট সুইফট ভিএক্সআই এটা হচ্ছে মারুতি সুজুকি সুইফট আজকে আমি এই গাড়িটা লাস্ট দেখাবো নেক্সট ডে আমি আবার অন্য গাড়ি নিয়ে আসবো অন্য আরো গাড়ির কালেকশন আমার কাছে রয়েছে এই গাড়িটা মানে যথেষ্ট অন্য কাস্টমার ওয়েটিং করছে মানে গাড়ি ডেলিভারি আছে একটা যাই হোক তো এই গাড়িটা আজকের জন্য আমি লাস্ট দেখাচ্ছি সুইফট গাড়ি 2015 এর মডেল 25 অবধি ট্যাক্স পে করা আচ্ছা পার্পল কালার এই সুইফট গাড়ির হোয়াইট কালার বা অন্যান্য যত ব্লু কালার প্রত্যেকটা মানুষ কিন্তু মানে সুইফট গাড়ি প্রত্যেকটা কালার ইউজ করেছে পার্পল কালার এমন একটা কালার যেটার কিন্তু রোদ্দুরে বা গাড়ির শাইনিং কিন্তু দারুণ মানে একদম ফ্যান্টাস্টিক একটা লুক দিতে পারবে এই গাড়িটা একদম চারটে টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ আছে এই গাড়িটার মধ্যে পেট্রোল গাড়ি ভিএক্সআই মডেল টপ ভেরিয়েন্ট আছে সেকেন্ড টপ ভেরিয়েন্ট ভিএক্সআই মডেল যার মধ্যে গাড়িটার মধ্যে রয়েছে পাওয়ার স্টিয়ারিং কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম আপনাকে আমি দিতে পারবো লুকিং গ্লাস যেটা অটোমেটিক অ্যাডজাস্টেবল অ্যান্ড ফ্লোডেবল লেস ড্রিভেন অনলি 25,000 এক বছর পরে গিয়ে কিন্তু আপনাকে আবার একটা সার্ভিস করতে হচ্ছে মানে এখন এই মুহূর্তে কিছু করার নেই আফটার 1 ইয়ার অথবা 10,000 কিলোমিটার যেটা গাড়িটা চলবে তারপরে গাড়িটা কিন্তু সার্ভিস হবে মানে এখন শুধু পেট্রোল ভরবেন আর গাড়ি চালাবেন অনলি পেট্রোল ভরুন আর গাড়ি চালান ঠিক আছে 15 এর গাড়ি 2025 অবধি ট্যাক্স পে করা রয়েছে ভিএক্সআই মডেল ওকে প্রাইস কি রেখেছো এটার প্রাইস রেখেছি 3.5 লক্ষ টাকা প্রাইস অবশ্যই নেগোসিয়েবল 3,50,000 প্রাইস অবশ্যই নেগোসিয়েবল রয়েছে গাড়িটার মধ্যে কিন্তু একদম মিন্ট কন্ডিশন চালিয়ে কিন্তু দুর্দান্ত মজা আছে সুইফট মানে যারা লাক্সারি হ্যাচব্যাক খোঁজে মানে মারুতি স্টেটমেন্টে যদি একটু মানে ডিজায়ার তো সকলে চড়ে বাট সুইফট কিন্তু আলাদা একটা মানে জাদুর গাড়ি বলতে পারি আর প্রচন্ড ডিমান্ডফুল গাড়ি আজকের দিনে মারুতি যথেষ্ট ভালো রিসেল পাবেন যথেষ্ট ভালো রিসেল পাওয়া যায় সুইফট গাড়িতে আর মাইলেজ কিন্তু দুর্দান্ত এইসব গাড়ির জন্য ইঞ্জিনে একটা মেকানিক্যাল কোনো নয়েজ পাবেন না না কোনো সাসপেনশন ওয়ার্ক নো নিডেড কিছু নেই রেডি টু ইউজ পেট্রোল ভরুন গাড়ি চড়ুন পেট্রোল ভরুন গাড়ি চড়ুন তা শুনে নিলে 2015 এর গাড়ি 2025 পর্যন্ত ট্যাক্স পেড প্রাইস হচ্ছে একদমই কিন্তু ধামাকাদার তারপরেও নেগোশিয়েবল 3,50,000 মানে 3,50,000 তোমরা সুইফট পাচ্ছ ভিএক্সআই মডেল তারপরেও কিন্তু প্রাইস নেগোশিয়েবল তার জন্য কি করতে হবে শোরুম ভিজিট করতে হবে এডি মোটর রাইট 100% সো এখন আমরা একদম ভিডিওর এন্ডে এসে গেছি স্যার কিছু বলবে এরা আমাদের কাছে প্রথম ভিডিও করেছে আমাদের গাড়ির আশা রাখবো আপনাদের কাছে যথেষ্ট ভালো এদের কাছে লাইক বা সাবস্ক্রাইব একটু করে দেবেন এদের চ্যানেলটাকে যাতে এরা আগামী দিনে আরও বড় হতে পারে ইভেন আমাদের প্রত্যেকটা গাড়ি আশা রাখবো আপনাদের কাছে আপনি আমাদের গাড়ি ভিজিট করুন আমাদের শোরুম আগেই অ্যাড্রেস আমরা এই ভিডিওতে প্রথমে বলে দিয়েছি ভিজিট করুন গাড়ির কন্ডিশন দেখুন গাড়ির কোয়ালিটি দেখুন পেপার ওয়ার্ক দেখুন নাম ট্রান্সফার দেখুন প্রত্যেকটা কাজ আমাদের কাছে প্রপারলি পাবেন এটুকুনি আমরা কাস্টমার প্রত্যেকটা মানুষের কাছে সাজেস্ট করতে পারি কি আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি কি আপনি আমাদের কাছে যে গাড়ি নেবেন সেই গাড়ির কন্ডিশন নিয়ে কিন্তু কোনো কথা আমরা বলবো না বা পেপার ওয়ার্ক নিয়ে কোনোদিন প্রবলেম হবে না ঠিক আছে এটুকুনি বলতে পারি আর পারলে এদের একটু প্লিজ আমার রিকোয়েস্ট এদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে শোরুম ভিজিট করবেন অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট 100 বার করবেন গাড়ি ভালো লাগলে গাড়ির ছবি বা গাড়ির ভিডিওস আপনি ফেসবুক পেজ থেকে শুরু করে গুগল ম্যাপ থেকে শুরু করে ইচ এভরিথিং সব জায়গায় লোকেশন পেয়ে যাবেন সমস্ত কিছুই দিয়ে দিও যখন দরকার পড়বে আপনারা অবশ্যই আসবেন অল ডিটেইলস তো ডেসক্রিপশনে থাকবে স্ক্রিনে তো ফোন নাম্বার যাচ্ছে তো ফোন করে নিও অসুবিধা নেই অরিন্দম দা গাইড করে দেবে 100% গাইড করে দেব কোনো অসুবিধা নেই ওকে ফার্স্ট টাইম ভিজিট করেছিলাম এডি মোটরস হোপফুলি তোমাদের সব কালেকশন কিন্তু খুবই
ভালো লেগেছে কারণ কালেকশন সত্যি মিন্ট টু মিন্ট কন্ডিশন যেরকম বলে সেরকমই রয়েছে। অল ভিডিওতে তোমরা তো দেখেইছো গাড়ির কন্ডিশন ঠিক কিরকম আছে। সো আজকে আমরা সিডান দেখিয়েছি, হ্যাচব্যাক দেখিয়েছি, হোপফুলি তোমাদের খুব ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে কি করবে, অবশ্যই ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে সাথে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ শোরুম ভিজিট করো এডি মোটরস। অল ডিটেলস ইন ডিসক্রিপশনে দেওয়াই আছে, তার সাথে সাথে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছ, নাম্বার নিয়ে ফোন করো, অনির্বাণদা সব গাইড করে দেবে। দেন আমার ভিডিও ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব কার ইকোনমি। আর হ্যাঁ, যারা যারা গাড়ি পারচেস করছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যারা যারা গাড়ি পারচেস করছো সেই ছবিগুলো আমাকে ইনস্টাতে এসে একটু ট্যাগ করো, আমি শেয়ার করে দেবো, হোপফুলি তোমাদেরও ভালো লাগবে দেন আমারও ভালো লাগবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।